सम्मानीय सांबादिक बंधुसकल उपस्थित থকা আকাশৰ সম্মানীয় উপদেষ্টা দয় সম্মানীয় সভাপতি দয় উপস্থিত থকা বিভিন্ন প্রস্তাবশক্তি সংগঠনৰ সভাপতি সম্পাদক সমন্বিতে সমূহ নেতৃবর্গ ইয়াত সলতাকৈ আজি প্রস্তাবশক্তি জনগোষ্ঠীর সংগঠন ইয়াত উপস্থিত আছে। আমার কারণে 18টা সংগঠন আমার কারণে আজি এক ঐতিহাসিক দিন প্রস্তাবশক্তি জনগোষ্ঠীর কারণে বিশেষকে যা 7 জানুয়ারি তারিখে শহীদ দিবস কোকরাঝার জেলার শেরফাঙ্গুড়ি আমি অনুষ্ঠিত করেছিল আর তার মুখ্য অতিথি হিসাবে সম্মানীয় মন্ত্রী নেদারা হক মাননীয় হিমন্ত বিশ্ব শর্মাদেবে উপস্থিত আছিল। থাকি তার আমার বিভিন্ন তেখেতে পরামর্শ দিছিল আমার আগন্তুক যে কমতাপুর অটোনমাস কাউন্সিল অন্তর্বর্তীকালীন যে পরিষদ গঠন করব এই পরিষদখনত আমি যাতে সামিল মিলে আমার আনটো গোটর তাতেও শহীদ দিবসত সেই একেখিনি কথাই কৈছিল আমাক সামিল মিলে বিষয়টো আগবাঢ়িব কৈছিল আৰু সগোষ্ঠীর বিভিন্ন আমার সম্মানীয় সংগঠনের মুরব্বী বিভিন্ন সগোষ্ঠীর বুদ্ধিজীবী সকলে একে আমাক আমি পরামর্শ লৈ যোৱাকালি আমি সন্ধিয়া এইখন দিসপুর প্রেস ক্লাবতে জ্যেষ্ঠ সাংবাদিক কুঞ্জমোহন রায়ৰ আহ্বান মর্মে আমি যোৱাকালি ইয়াত এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল আর উক্ত আলোচনাত আমি লক্ষ্যমতত উপনীত হয়েছিল যে প্রশাসনিক জনগোষ্ঠীর বৃহৎ ছাত্রের ক্ষেত্র সকল আমি ব্যক্তিগত স্বার্থ ইত্যাদি বিভিন্ন ত্যাগ করে জনগোষ্ঠীটির বৃহৎ স্বার্থর কারণে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আমি লৈছো। প্রথমতে আমার যে কমতাপুর অটোনমাস কাউন্সিলর গঠন করব তা আমি সকলকে স্বাগত বা আদরণি জানাইছো আর তা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সমান্তরালভাবে উন্নতি নিশ্চিতভাবে থাকিব আর তার যে অন্তর্বর্তীকালীন যে পরিষদ হব এই পরিষদখনের আমি অহা দুদিনের ভিতরতে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আর নেদারা হক হিমন্ত বিশ্ব শর্মাদেব আমি এক যৌথ লিস্ট তালিকা আমি দাখিল করি আর সেই তালিকা মতে সংগ্রামী হত্যার লগত জড়িত থাকা উপযুক্ত ব্যক্তিক লই কমতাপুর অটোনমাস কাউন্সিল গঠন হব লাগিব সমান্তরালভাবে গোটেই প্রস্তাবমুখী সকলের বিকাশের কারণে আমার যে প্রস্তাবমুখী উন্নয়ন পরিষদ তাতো সংগ্রামী হত্যার লগত জড়িত থাকা উপযুক্ত ব্যক্তিক লই উন্নয়ন পরিষদ গঠন করব লাগিব আর আপনাদের গম পায় যে দীর্ঘদিন ধরে দশক দশক ধরে প্রশাসনমুখী জনগোষ্ঠী তথা ছয় জনগোষ্ঠীয়ে আমার জনজাতিকরণের যে দাবি লই সংগ্রাম চলাই আহিছিল ইতিমধ্যে আমি যৌথভাবে সকলে আমার প্রশাসনমুখী যান বড় দল সংগঠন আছে যৌথভাবে আমি প্রতিবেদন যুগত করে মাননীয় মুখ্যমন্ত্রী আমার আর মাননীয় নেতা আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা তেখেতের মন্ত্রীগোটর যেহেতু অধ্যক্ষ জনজাতিকরণের বিষয়টি তেখেতক আমি ইতিমধ্যে দাখিল করেছিল গতিকে উক্ত প্রতিবেদন জনজাতিকরণের যখন প্রতিবেদন কেন্দ্রীয় সরকারক শীঘ্রে দাখিল করবলে আমি আজির এই সংবাদ মেলের জড়িয়ে মাননীয় মন্ত্রীগোটর আমার সম্মানীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাদেবক আমি আহ্বান জানাইছো আর বিটিআর চুক্তির যে গাঁও কর্তন ওলা সময় আর বিষয় আছে এই গাঁও কর্তনের বিষয়টি আমি সকলে আজ ঐক্যমত হয়েছি যে সীমান্তমূরিয়া যুম গাঁও আছে নন ট্রাইবেল প্রশাসনকে ধরে যুম নন ট্রাইবেল গাঁও আছে এই গাঁওয়ার তালিকা আজ আমি একটু প্রস্তুত করেছো আর আজ আমি আমার যে আয়োগ আছে সেই আয়োগক আমি লগ করে পি বি বর্মাক আমি দাখিল করি আর এটা আমার কারণে আরো 2021 আজির আমার জানুয়ারির আমার একটা ভালো খবর যে আমি বিভাজিত হয়ে থাকা প্রশাসনমুখীর যে আক্রাসু এই আক্রাসু অতি শীঘ্রে আমি ইউনিফিকেশন হব গই আছো আর আজি যোৱাকালি যখন কুঞ্জমোহন রায়ের জ্যেষ্ঠ সাংবাদিক কুঞ্জমোহন রায়ের নেতৃত্ব তখন আহ্বান মর্মে যখন সভা আছিল তাতে আমি ঐক্যমত হয়েছো যে প্রশাসনমুখী ছাত্র সন্থা যে বিভাজিত আমি দুটা গোট শীঘ্রে আমি একত্রীকরণ হব।